বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। নির্বাচন কমিশনের নির্দেশে বিধাননগর পৌর নিগমের ভোট পিছিয়ে গেলেও প্রচারে খামতি রাখছে না ডান বাম কোনো পক্ষই। এমত অবস্থায় বিধাননগর পৌর নিগমের 25 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী পূর্ণিমা নস্কর প্রচার ছাড়লেন মানুষের দরজায় দরজায় ঘুরে। নিজের এলাকার প্রত্যেকটি বাড়ি গিয়ে চাইলেন আশীর্বাদ, সাথে ভোট। সাথে ছিলেন প্রাক্তন পৌরপিতা বিকাশ নস্কর। জেতার ব্যাপারে 100% নিশ্চিত হয়ে পূর্ণিমা দেবী বলেন, মুখ্যমন্ত্রীর উন্নয়নে নিরীখে মানুষ তৃণমূল কংগ্রেসকে আবারও ক্ষমতায় আনবে। জল নিকাশি ব্যবস্থা সমস্যা থাকলেও তা দ্রুত মিটিয়ে ফেলা হবে। ভোট প্রচার করতে গিয়ে মানুষের কাছে যে ভালোবাসা, আশীর্বাদ এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ ধন্যবাদ করে আমাদেরকে সমর্থন করছে এবং আগামী যে কিছুদিন আগে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমরা যে মানুষের কাছ থেকে জয়লাভ, যে মানুষ যে ভোট দিয়ে আমাদের জয়লাভ করেছে এই জন্য মানুষকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের মুখ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের এবারে দেখুন, এবারে আমি নতুন প্রার্থী হলেও আমি ওয়ার্ডে দীর্ঘ 10 বছর ধরে মানুষের সঙ্গে থেকেছি, মানুষের পাশে থেকেছি, মানুষের সঙ্গে এবং কাজকর্মের মধ্যে দিয়ে তাদের সঙ্গে থেকেছি এবং দীর্ঘ 10 বছর ধরে আমার স্বামী বিকাশ নস্কর মহাশয় মানুষের যে উন্নয়নে কর্মসূচি চলতে তিনি সামিল ছিলেন, ওনার সঙ্গেই আমি সমস্ত সহযোগিতা করতাম এবং মানুষ ধন্যবাদ করে আশীর্বাদ করছে এবং নিশ্চিত সুবিধা বলতে বাড়তি সুবিধা তো অবশ্যই আছে। তার সঙ্গে সঙ্গে আমি একটা কথা বলবো যে আমরা তো 24 ঘন্টা মানুষের সাথে আছি, মানুষের পাশে আছি, মানুষের সমস্ত সময় মানুষ যখনই যাকে তখনই পায়। আমাদের খুব একটা প্রচার করতে হয় বলে মনে হয় না, মানুষ আমাদের দুহাত ভরে আশীর্বাদ করছে। এখানে বিধাননগরের প্রত্যেকটা ওয়ার্ডে জল নিকাশি নিয়ে একটা সমস্যা রয়ে যাচ্ছে। দেখুন এবারে যে পরিমাণে বৃষ্টি হয়েছে সে পরিমাণে মোটামুটি বিধাননগরের সমস্ত ওয়ার্ডেই ছোটো কিছু জল জমার অসুবিধা হয়েছে, তবে আগামী দিনে আমি চেষ্টা করবো যাতে এটাকে ঠিকভাবে পরিচালনা করা যায়। দেখুন প্রথমেই আমি আপনাদের ধন্যবাদ জানাই, নতুন বছরের শুভেচ্ছা জানাই। কাজের তো শেষ নেই, কাজ যত কাজ আমরা উন্নত থেকে উন্নততরের দিকে এগোচ্ছি, অর্থাৎ কাজের কোনো শেষ নেই। কাজ যেভাবে আমরা করেছি দীর্ঘ 10 বছর 12 বছর আমি পৌর প্রতিনিধি হিসাবে এলাকার যে উন্নয়ন করেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, তো উন্নয়নের শেষ নেই। আপনারা যেটা দেখতেও পাচ্ছেন যে আমরা আমাদের ওয়ার্ডে প্রচুরভাবে কাজ করছি, মাত্র বিধাননগরে যে জল জমেছে বা তা নয়, সারা জায়গায় এবারে জল জমেছে। কারণ এবারে প্রাকৃতিক দুর্যোগ যেভাবে যে পরিমাণে বৃষ্টি হয়েছে, অর্থাৎ নিকাশি প্রবলেম একটা ছিল, অর্থাৎ আমরা তো অবশ্যই সেদিকে লক্ষ্য রেখেছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন এবং আমাদের যিনি বিধায়িকা আছেন অদিতি মুন্সী তিনি প্রশাসক মণ্ডলীর বৈঠকে আমাদের সিএমকে বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে, এবং গুরুত্ব সহকারে মাননীয় মুখ্যমন্ত্রী সেটা গ্রহণ করেছেন, শুনেছেন যে খাল সংস্কারের কাজ খুব দ্রুত শুরু হবে নির্বাচনের আচারবিধির জন্য, নির্বাচন কমিশনের আচারবিধির জন্য সেই কাজটা থেমে আছে, অর্থাৎ নিকাশি নিয়ে আমাদের ভাবনা অবশ্যই আছে।